কে রে, আমি যে আধা ঘন্টা হলে বসে আছি, তোর তো কোনো খবরই নাই, এতক্ষণ কি করলো? আব্বা একটা নতুন টিভি কিনে আনছে, সেটা এনা বসে থেকে দেখিচ্ছি। কয়েকদিন আগে আসল মোবাইল, এখন ধরছু টিভি। আরো যে তুই কত কি ধরবু আল্লাহ ভালো জানে। পড়ার কথা কলি, বিভিন্ন ধরনের তোর সমস্যা, আজ জ্বর, কাল মাথা ব্যথা, পশু পেট ব্যথা, ব্যথার তো তোর শেষ নাই। সমস্যা হলে আমি কমো না, আর আপনি যখন তখন প্রাইভেট পড়া আসেন কেন? একদিন আসেন সকাল 9টায়, আর একদিন আসেন বিকেল 3টায়, নির্দিষ্ট সময়ে আসলেই তো আর এঙ্কা হয় না। আমি কি খালি তুগলিয়ে বসে আছি? তুল লাগান আরো 4-5টা ছাত্র খাওয়ার প্রমাণ লাগে, এক ধান্দার থাকলে তো আর আমার পেট ভরবি না। টিভি তো কিনে লিসু, এটা ভালো কিছু দেখিস, শুনিস তো খালি হিন্দি গান। আমি তো এনা খবরই দেখেছিলাম স্যার। টিভি কি খবর দেখলো যার কারণে আধা ঘন্টা দেরি হলো? পুরো খবর আর দেখবার দিলেন কুটি, শিরোনাম দেখেই তো দৌড় মারা লাগলো। কি খবর দেখলো তাই কহে। ক্যা স্যার, জানেন না এখন তো আলোচিত খবরই একটা, বরগুনার রিফাতেক যে হত্যা করছে, মিন্নি সহ 6 জনকে যে ফাঁসির রায় দিল, সেই খবর দেখলাম। গোটা জাতির জন্য রায়টা সন্তুষ্টজনক, দেশের তো অনেক মার্ডারই আছে, সব আসামির কোলে ফাঁসি হয়নি, এটি একটা মার্ডার করে 6 জনের ফাঁসির রায় হলো। কেশক, মার্ডারের ভিডিও ভাইরাল হয়েছিল সেই জন্যে। খালি এই একটাই কারণ? তাহলে আপনি কোন? আমি তো আর কভার পাচ্ছি না। কভার তো তুই পাবুই না, কোনো কাজতেই তোর মনোযোগ নাই। শোনে, রিপাত হতে 2 দিন আগে নয়ন বন্ডের জন্মদিন আছিল, সেই জন্মদিনে মিন্নিও আছিল, তারা একসাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে, সেই পোস্টকে কেন্দ্র করে রিফাতের সাথে ঝামেলা হয়। এক পর্যায়ে রিফাত মিন্নিক ধরে মারে, তারপর নয়ন বন্ডের নির্দেশে পরিকল্পনা করিচ্ছে রিফাতেক মারার। স্বামী থাকার পরেও নয়ন বন্ডের সাথে পরকীয়া করিছিল, শেষমেশ মার্ডারই করাছে। বিষয়টা তুই বুঝিচ্ছ না কেশক, একটা সাক্ষী থেকে মার্ডারের আসামি হয়ে গেল, এটা কি যাতা কথা? আপনি ঠিক কছেন স্যার, এই জন্যই সুন্দর বিটি ছেলেক বিয়ে করা যাবে না। কালো বিটি ছেলেক বিয়ে করমু, পরকীয়ার কোনো চাপ নাই। সুন্দর অসুন্দর বড় কথা না রে, বড় কথা হলো চরিত্র, চরিত্র যদি ভালো হয় সুন্দর বিটি ছেলেক বিয়ে করলে অসুবিধা নেই। মিন্নি লাগান কি সগলি চরিত্রহীন? হ স্যার, চরিত্রহীনা নারীর রূপ সৌন্দর্য দুধারি তলোয়ারের লাগান, যার আঘাতে নারী নিজেও মরে অন্যকেও মারে, তৈরি হয় নারীত্বের কলঙ্কিত উদাহরণ। হ, এই রায় বাংলাদেশের জন্য দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকলো।